নমস্কার বন্ধুরা, একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখিকা কাবেরী রায়চৌধুরী রচিত একটি গল্প, নিজের জন্য একটি ঘর। গল্প পাঠে আমি মৌমিতা। শুরু করছি আজকের গল্প, নিজের জন্য একটি ঘর। এই মুহূর্তে মাধুরীকে সপাটে একটা থাপ্পড় মারল বিনায়ক। তারপর মাধুরীর মান অপমান বোধ জেগে ওঠার আগেই সামান্য একটু শক্তি প্রয়োগ করে হাতের কবজিটা মুচড়ে দিয়ে একটা দ্বিত হাসি হেসে ঘর ছেড়ে চলে যাবার সময় বলে গেল, তেলটা একটু বেশি হয়ে গেছিল, সামান্য ঝরিয়ে দিলাম, মনে থাকবে নিশ্চয়ই। দড়াম করে দরজা বন্ধ হয়ে গেল। বিনায়ক চলে গেল বিড়ালের মতো নিঃশব্দে। বদ্ধ ঘরের মধ্যে সিগারেটের রিংগুলো তখনও ঘুরপাক খাচ্ছে। দম বন্ধ হয়ে যাচ্ছে মাধুরীর, দম বন্ধ, শ্বাসকষ্ট হচ্ছে। জোর করে নিঃশ্বাস বন্ধ করে প্রায় দৌড়ে বাইরের বারান্দায় চলে এলো। সাততলার উপরে দূষণমুক্ত ঠান্ডা বাতাস বুক ভরে টেনে নিল। হাতটা বারান্দার গ্রিলের উপরে রাখতে গিয়ে টের পেল বিনায়কের শক্তি। কবজির কাছটা এতক্ষণে ফুলে উঠেছে। হাতটা প্রসারিত করে হাত বোলালো অনেকক্ষণ। ভালোবাসার চিহ্ন, হাতের কবজিতে ভালোবাসার জ্যামিতি। এই ভালোবাসার ঝোড়ো হাওয়ায় ভাসতে ভাসতে সে ঘর ছেড়েছিল 7 বছর আগে। মনীষের ঘর, মনীষের অতিরিক্ত ব্যক্তিকেন্দ্রিক উদাসীনতায় একক থেকে এককতম হতে হতে উষ্ণতার পারদ শূন্য থেকে শূন্য বিয়োগে নামতে নামতে সে যখন ঠকঠকিয়ে কেঁপে উঠেছে, তখনই একটু উষ্ণতার খোঁজে, একটা ঘরের খোঁজে, দ্বিতীয় আর একটা সত্তার সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে পায়রা হতে চেয়েছিল সে। আর তাই পৃথিবীর শীতলতম স্থান থেকে পা রেখেছিল বিনায়কের 7তলার ফ্ল্যাটে। সেই ফ্ল্যাটে এখন মাধুরীর সঙ্গী সিগারেটের ধোঁয়ার রিং। মাধুরী কবজিটা দেখে হাসল একটু। ব্যথার তাপ ঘাড় পর্যন্ত উঠে আসছে ক্রমশ। তবু মুখে চোখে ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগছে। ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে বাতাস, ভালো লাগছে মাধুরীর। শহরের এই অঞ্চলটা দিনে দিনে প্রসারিত হচ্ছে। শহরের দূষণ থেকে সজীব টাটকা বাতাসের লোভে মানুষজন এদিকে এসে ভিড় বাড়াতে শুরু করেছে। গড়িয়া থেকে শটান রাস্তা উত্তর পূর্ব দিক ধরে পাড়ি দিয়েছে। বেশ কিছু বহুতল তৈরি হয়ে গেছে, বেশ কিছু আধা কনস্ট্রাকশন হয়ে পড়ে আছে। এই অর্ধনির্মিত বাড়িগুলোর দিকে চেয়ে রইল মাধুরী। শূন্যে তাকিয়ে থাকতে ভালো লাগে তার। বাড়িগুলো এখন অর্থহীন শূন্যতা নিয়ে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবল, এইসব চৌকো বর্গক্ষেত্রগুলো বাড়ি হয়েই সেজে গুছে থাকবে না ঘর হবে, নরম মোলায়েম খুনসুটি নিয়ে? যদি ঘর না হয়, যদি মাধুরীর বাড়িগুলোর মতো পর্দা ঢাকা শীতল কবরস্থান হয়, তাহলে? ভাবতে ভাবতেই মাধুরীর চোখ চলে গেল 4 ফুট দূরত্বে বিনোদাদির বারান্দায়। বয়স কাট চুলে অতিরিক্ত যত্ন নিয়ে ব্রাশ চালাচ্ছেন মন দিয়ে বিনোদাদি। মাধুরীকে বোধহয় অন্ধকার বারান্দায় দেখতে পাননি বিনোদাদি, না হলেও এতক্ষণে গল্প জুড়ে দিতেন তিনি। বিনোদাদির ঘর থেকে ভেসে আসা আলোর ঔজ্জ্বল্যে বিনোদাদিকে কিন্তু স্পষ্টই দেখতে পেল মাধুরী। চুল আঁচড়ানো ছেড়ে এবার তিনি আকাশের দিকে মুখ ফেরালেন। মুহূর্তে বিভোর হয়ে গেলেন, যেন অসীম শূন্যতার মাঝে। বিনোদাদি কবি, প্রথিতযশা, বহু যুগ পার করে এসেছেন কবি স্তুতিতে। একটা সময় মাধুরী নিজে বিনোদা সেনের কবিতার
একনিষ্ঠ ভক্ত ছিল। আর তখনই কবিখ্যাতির পাশাপাশি তার সঙ্গে টুকরো কিছু দুর্নামও শুনতে পেত। এখন এই বয়সে এসেও গুনগুন নিন্দা তার পেছন ছাড়েনি, এর মধ্যে মুক্ত বাতাস নিচ্ছেন তিনি। বিনায়ক বলে, কবি আর লেখক ওদের আবার চরিত্র, ওরা নিজেরাই এক একটা ভূত, তার আবার ক্যারেক্টার। কেন জানি গায়ে লেগেছিল মাধুরীর, বিরক্ত হয়ে প্রশ্ন করেছিল, চরিত্র বলতে তোমরা কি বোঝো? সমাজ যা অনুমোদন করে তাই, হেসে ফেলেছিল মাধুরী বিনায়কের চিন্তার প্রসারতা দেখে। বলেছিল, কোন সমাজ? সমাজ তো বারে বারে তার চরিত্র পাল্টেছে, সতীদাহ এক সময় সমাজ অনুমোদিত ছিল, বিধবা ভাতৃবধূকে অথবা পুত্রবধূকে সিডিউস করাও পরোক্ষভাবে এককালে অনুমোদিত ছিল, তুমি কোন সমাজের কথা বলছ? বিনায়ক যথাযথ উত্তর দিতে না পেরে রেগে গেছিল, বলেছিল, তোমার তো ও ধরনের ব্যাপার স্যাপার ভালোই লাগে, একটু নষ্টামি না করলে হয়? আর তোমার? টু দ্য পয়েন্ট উত্তর দেওয়া এবারও হলো না বিনায়কের। বলল, তা যাও না, আলাপ করে এসো একদিন কবি সাহেবার সঙ্গে, দেখো কটা পাখনা গজায়। বিনায়ক হেরে গেলেই রেগে যায়, দেখে হাসি পেত মাধুরীর। হেসেছিল আর বলেছিল, যাবো তো বটেই, আমার প্রিয় কবি আমার নেক্সট ডোর নেবার, আলাপ করব না? সেই ছ বছর আগে আলাপ। কবি বিনতা সেন দূরত্বের পথ অতিক্রম করে এখন মাধুরীর বিনতাদি। বিনায়কের সঙ্গে কথোপকথনের দিনই বিকেলে গিয়ে নিজে আলাপ করেছিল মাধুরী, আর সেই আলাপ এখন পল্লবিত হতে হতে গভীর হয়েছে। বিনতাদির অন্দরমহল থেকে মনের অন্দরেও মাধুরীর এখন অবাধ যাতায়াত। এই বিনতাদি ঘনিষ্ঠতা বেড়ে ওঠার পরে একদিন আবেগের উচ্ছ্বাসে বলে ফেলেছিলেন, অনেক লড়াই বুঝলে মাধুরী, অনেক লড়াই করতে হয়েছে জীবনে, ঘরে বাইরে সর্বত্র, এখন আর মনে পড়ে না কবে প্রথম খেলতে খেলতে লিখতে শুরু করেছিলাম, তবে বেশ কিছু লিখে ফেলার পরে বুঝতে পারলাম লেখা ছাড়া আর কোনো কিছুই আমার দ্বারা হবে না। একদিন কোনো কাজে না লিখতে পারলে মনে হতো আমি মরে গেছি, আমি আর বিনতা নই, আমি যেন অন্য কেউ হয়ে গেছি, সে যে কি কষ্ট বোঝাতে পারবো না। তবে কি জানো, শুধু লিখলেই তো হবে না, সেটাকে প্রকাশও করতে হবে, আর সেখানেই যত ঝামেলা, এই লিখতে এসেই তখন অনেক লোকের সঙ্গে আলাপ হলো, যাদের মুখ কোনটা আর মুখোশ কোনটা তুমি বুঝতে পারবে না, একজন লেখককেও কেউ কুপ্রস্তাব দিতে পারে, তুমি ভাবতে পারো? মাধুরী বিনুতাদির কথা শুনে অবাক হয়েছিল, বলেছিল, আপনি কেমন করে সেসব কাটিয়ে এলেন? কিছুক্ষণ ভাবলেন বিনুতাদি, তারপর বললেন, ভালো লেখা আর জেদ দিয়ে, আত্মবিশ্বাস, ভালো সৃষ্টি আর জেদ, এই যদি কারোর থাকে তাকে আটকাবে কে? আমি তো তখন একেবারে একা, ঘরে বাইরে অজস্র অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই চলছে তখনও, জানো হয়তো অনেকবার ঘর ভেঙেছি আমি, আসলে আমি ভেঙেছি কি না জানি না, তবে ঘর ছেড়ে এসেছি এটা জানি, নিজের হাতে যত্ন করে সাজানো ঘর, সেই ঘরের মায়া কাটিয়ে বেরিয়ে আসা, সে বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, তাও করেছি, তখন একদিকে লেখা বাঁচাচ্ছি একদিকে ঘর, কিন্তু ঘরটাকে যে শেষ পর্যন্ত বাঁচাবো সে শক্তি কোথায় পাবো বলতো? তার জন্যে আর একটা হাত প্রয়োজন, না হলে ঘর ভেঙে যায় মাধুরী। চারবার চারবার ঘর বদল হয়েছে আমার, প্রথমে বাবার ঘর, তারপরে স্বামীদের, অবনীর ঘর, অলোকের ঘর, রূপকের ঘর, প্রবীণের ঘর। বিনতা সেনের কোনো ঘর ছিল না মাধুরী, একটি ঘরও বিনতা সেনের জন্য ছিল না। বারবার ভেঙে পড়েছি, আবার উঠে দাঁড়িয়েছি, শুধুমাত্র নিজের একটা ঘরের জন্য। তারপর এই যৌবনের শেষ বেলায় পেলাম,
এই যে ঘরটা দেখছ, এটা বিনোদা সেনের ঘর আর রমেন দেবের ঘর। আমাদের দুজনের কাজ সেরে ফিরে দুদণ্ড শান্তিতে বেঁচে থাকার ঘর এটা, বলতে বলতে উদাস হয়েছিলেন বিনোদাদি। হয়তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ঘরের কথা মনে পড়ে গেছিল। মাধুরী জিজ্ঞেস করেছিল, একটা প্রশ্ন করব বিনোদাদি, কিছু মনে করবেন না তো? না, বলো। আপনার স্বামীরা সবাই কি খুব খারাপ লোক ছিল? হাসলেন বিনোদাদি, বললেন, ওরা তো সবাই আবার বিয়ে করেছে, সুখীও হয়েছে, তাহলে ওদের খারাপ বলি কি করে? হয়তো আমার জন্য ওরা ঠিক ছিল না, আসলে ওরা সবাই চেয়েছিল বাঁধা সময়ের একজন স্ত্রী, যে রাঁধবে বাড়বে, সেজে গুজে সিনেমায় যাবে, স্বামীর ঘরে ফেরার জন্য চা হাতে বসে থাকবে। আমি তো ঠিক তেমনটা ছিলাম না। হ্যাঁ, আমিও ঘর ভালোবাসতাম, ঘর গুছাতাম, রান্না করতাম, তার উপর লিখতাম, সভা সমিতিতে যেতাম, সেসবই ওদের সবারই অপছন্দ ছিল। একজন কবিকে ফুল টাইম হাউসওয়াইফ হিসেবে ওরা দেখতে চেয়েছিল, সেইটাই পারিনি আমি। যাক, সবাই সব কিছু একসঙ্গে পারে না, দুঃখ করে লাভ নেই। বিনোদাদির চোখের পর্দায় চারটে ঘরের ছায়া দেখতে পেয়েছিল সেদিন মাধুরী। বিনোদাদি এখনো তাকিয়ে আছেন দূরে কোথাও, এক হাতে চুলের ব্রাশ ধরা, অন্য হাত বারান্দার গ্রিলে। রমেনদা এই সময় নিঃশব্দে বারান্দায় এলেন, বিনোদাদির পিঠে একটা হাত রাখলেন নিগুড় ভালোবাসায়, তারপর তাকিয়ে রইলেন দূরে আকাশের দিকে, নিস্তব্ধ মুহূর্ত, অনেক দূরে প্রসারিত ওদের দৃষ্টি। কি ভাবছে ওরা দুজনে কে জানে। ওদের দেখতে দেখতে মাধুরীর মনটা হঠাৎ ভালো হয়ে গেল। এই মুহূর্তে এখন তার কাছে বিনায়কের অস্তিত্ব নেই, মনীষেরও না, একটা অস্তিত্ব তার কাছে পৃথিবীর শীতলতম স্থানের অনুভূতি, আর আরেকটা ধোঁয়ার রিং আর দূষণ। না, দুটোর কোনোটার কথাই এখন মাধুরীর মনে পড়ছে না। কতক্ষণ ওরা এভাবে দাঁড়িয়েছিল কে জানি। হঠাৎ বিনোদাদি ঘরের দিকে ফিরতে গিয়েই খেয়াল করলেন মাধুরীকে, বললেন, কি ব্যাপার, একা একা? ওই আর কি, বলে প্রসঙ্গ এড়াতে চাইল মাধুরী। বলল, আর নতুন কিছু লিখলেন বিনোদাদি? হ্যাঁ, রোজই তো লিখছি, অনেকদিন আসনি যে। বর কোথায়? মায়ের কাছে। কেন, কি হয়েছে, শরীর খারাপ? না। তাহলে এমনিই বুঝি, বেড়াতে? না, ওর বাবা মারা যাওয়ার পর থেকে ও প্রায় মায়ের কাছে রাতে থাকে। সে আবার কি? উনি নাকি নার্ভের রোগে ভুগছেন, একাকিত্ব, নিরাপত্তার অভাব, সব মিলিয়ে উনি নাকি অসুস্থ, তাই ছেলের সঙ্গ ছাড়া উনি বাঁচবেন না নাকি। তা তুমিও তো একা, তোমারও যদি নার্ভাস ব্রেকডাউন হয়? এতক্ষণ চেপে থাকা আবেগটা ঘনীভূত হয়ে এবারে বাষ্প হয়ে ভিজে উঠল মাধুরীর চোখের পাতা। বলল, হবে না। তারপরই এক দৌড়ে ভেতরে চলে এলো সে, কান্না কান্না আর কান্না, অপমানের কান্না, সহ্য শক্তির কান্না, পরাজয়ের কান্না, ঘরে বন্দি হয়ে থাকা ধোঁয়ার মধ্যে মিশে গেল। মনে পড়ল ঠিক এই কথাটাই সে জিজ্ঞেস করেছিল বিনায়ককে, তোমার মায়ের একা থাকতে কষ্ট হচ্ছে, আমার হবে না? তোমার? তুমি তো ডাকসাইটে মেয়ে, তোমার নার্ভ অনেক শক্ত, তোমার আবার ভয় কি? আমার মা জীবনের শেষ দিন পর্যন্ত প্রায় বাবার সঙ্গেই কাটিয়েছে, তুমি তো সেরকম নও। আমি কি বিনায়ক, আমি কি? গলা কেঁপে উঠেছিল মাধুরীর। তুমি, তোমার নার্ভ হার্ট অনেক স্ট্রং, আমার মায়ের মতো তুমি নরম সরম নও। তা তো ঠিকই, তোমার মায়ের মতো স্বামীর উপরে অবাধ কর্তৃত্ব করতে পারিনি আমি, দাপট দেখাতে পারিনি আমি, শাড়ি আর গয়নার জন্য স্বামীকে শেষ করে দিতে পারিনি আমি, স্বামীর মৃত্যুসজ্জাতেও, যিনি তার গয়নাগুলো যক্ষের মতো আগলে রেখে দিতে পেরেছেন
আমি তা পারিনি, আর পারবও না বোধহয়। ঠিকই তো, তিনি না হলে আর এমন পতিব্রতা নারী কে হবেন? আমি তো সর্বশান্ত হয়ে মনীষের দেওয়া ব্যাংক ব্যালেন্সটাও ছেড়ে দিয়ে অনায়াসে অন্যের ঘরে উঠেছি। আমি স্ট্রং। শাট আপ, বেশি বুকনি হয়েছে আজকাল। মনীষের কাছে তো ছিলে ফার্নিচারের মতো পড়ে, আমি না নিয়ে এলে বেশি তেল হয়ে গেছে। বলতে বলতে ফস করে একটা সিগারেট ধরালো বিনায়ক। একরাশ বিষাক্ত ধোঁয়া ঘরময় ছড়িয়ে পড়ল। হাত দিয়ে ধোঁয়া কাটাবার চেষ্টা করল মাধুরী। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। বলল, এখন বদ্ধ করে আর খেও না, জানোই তো আমার শ্বাসকষ্ট হয়। কষ্ট হলে বেরিয়ে যাও। বিনায়ক, আর্তনাদ করে উঠেছিল মাধুরী। কি হ্যাঁ, ঘর আমার, আমি বাইরে যাব নাকি? মাধুরী আহত হয়েছিল, বলেছিল, সাতটা বছর কি অনেক বছর বিনু? এরই মধ্যে এত পুরনো হয়ে গেলাম, তোমার মাই সব, তাহলে বিয়ে করলে কেন? চুপ ইউ ফুল, আর একটাও কথা নয়, গলা টিপে মেরে ফেলবো এবারে। লোকে জানলে বলবে একটা কুলোটা মরেছে, এর বেশি সিম্প্যাথি তুমি পাবে না। আর তুমি সাধু পুরুষ? মাধুরীর কথা শেষ হয়নি, তার আগেই সপাটে থাপ্পড় এসে পড়ল তার গালে। বাহ, বলার আগেই হাতটা মুচড়ে দিয়েছিল বিনায়ক। বলেছিল, মনে রাখবে আমার মা পরপুরুষের সঙ্গে ঘর ছাড়েনি। হয়তো সুযোগ ছিল না, তাই ক্ষিপ্ত হয়ে উঠেছিল মাধুরী। বিনায়ক সিগারেটটা দাঁতে চেপে ধরে হাতটা আরও একটু ডান দিকে ঘুরিয়ে দিতেই চিৎকার করে উঠেছিল মাধুরী। আর তারপর ধোঁয়ায় বিষাক্ত করে ঘর ছেড়েছিল বিনায়ক। মাধুরী একা একা সব কটা ঘরে ঘুরে বেড়াল। চার কামরার 1200 স্কোয়ার ফিটে শ্মশানপুরীর নীরবতা আর বুক ফাটা কান্না যেন এই মুহূর্তে পাকে পাকে জড়িয়ে যাচ্ছে। দক্ষিণের খোলা জানলাটা দিয়ে এই মুহূর্তে দেখতে পেল সামনের ব্লকে সদ্য আসা তরুণ দম্পতিকে। বছর 25 হবে বোধহয় ছেলেটি, আর মেয়েটি একটু ছোট। রোজ রাতে খাওয়ার পরে ওরা হাত ধরে হাঁটে ছাদে, মাঝে মাঝে তার মধ্যেই ঘনবদ্ধ হয়ে খুনসুটি করে ছাদের অন্ধকারে। অন্ধকারের নিজস্ব আলোতেই দেখা যায় ওরা ঘনবদ্ধ হয়ে একে অপরের শরীরে লীন হয়ে যেতে চাইছে। মাধুরী রোজ ওদের দেখে, ভালো লাগে। আজ ওদের দেখতে দেখতে মনে পড়ে গেল কদিন আগেই দেখা বাসের ছেলেটাকে। মাধুরী বসেছিল, ছেলেটিও ছিল, মাধুরী লক্ষ্য করেনি। বাস থেকে নামতেই পেছন থেকে ডেকে উঠেছিল, এক্সকিউজ মি। হুম, আপনাকে মাঝে মাঝে দেখি তো। না, মানে আমি ম্যারিড। সো হোয়াট? বললাম, কাউকে ভালো লাগার জন্য তাকে সবসময় আনম্যারিড হতে হবে, এমন দিব্যি কোন ভগবান দিয়েছেন? বাই দ্য ওয়ে, আমি সঞ্জয়, কৃষ্ণ বলে ডাকে সবাই, কালো তো তাই। বলতে বলতে হাসল সে। বলল, হংকং ব্যাংকে আছি, আপনি? কমপ্লিট বেকার, হাউসওয়াইফ। ভুল, হাউসওয়াইফরা বেকার হন না, পৃথিবীর সবচেয়ে শক্ত কাজগুলো তারাই করেন। থ্যাংকস। চলতে চলতে ঠান্ডা কিছু? হাসল সঞ্জয়। না ধন্যবাদ। রাস্তায় একসঙ্গে দুপা হাঁটলেই বন্ধুত্ব হয় কিন্তু, হয় না? সবার সঙ্গে নয়। আপনি কোথায় থাকেন? মুসাফির হুঁ, না ঘর হ্যায় না ঠিকানা। আবার হাসল সে। বলল, ঘর খুঁজছি, একলা থাকি, জন্মের পরপরই, মা বাবা ওপরে গিয়ে বসে আছেন, আমি হোস্টেলে বড় হয়েছি। বিয়ে? ঘরনি আর ঘর দুটোর খোঁজেই আছি। ঘর, ঘর খুঁজছিল কৃষ্ণ, ঘরনিও, আরও একটা ঘর, নিজের জন্য একটা ঘর খুঁজতে হবে, মনে হলো মাধুরীর। স্বপ্নের ঘর, একবার মনে হলো, আর একবার লেখাপড়াটার ধার আছে কিনা পরীক্ষা করে দেখলে হয় না? আর একবার ওই দম্পতির মতো হাতে হাত মিলিয়ে দুজনে দুজনাতে লীন হয়ে যাবার জন্য একটা ঘরের খোঁজ করলে হয় না? নিজের ঘর,
খুব কি অন্যায় হবে? আর একবার টু লেট লাগানো একটা ঘরের দিকে চোখ ফেরালে। শেষ হল কাবেরী রায়চৌধুরীর লেখা গল্প নিজের জন্য একটি ঘর। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটি গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।